নমস্কার, সানন্দ নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রিয়া, চোখ রাখছি আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে। বুধবার বেলদায় এক চোলাই পাচারকারী চোলাই সমেত ধরা পড়েন। ধৃতের নাম বিষ্ণুপদ নায়েক। আবগারি দপ্তরের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাও করল সে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক চোলাই পাচারকারীকে ধরে আনার পর আবগারি দপ্তরের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করল সে, এমনই চাঞ্চল্যকর অভিযোগে আটক নয়া গ্রামের বাসিন্দা বিষ্ণুপদ নায়েক। তার পিছু ধাওয়া করে পাকড়াও করল আবগারি পুলিশ। বুধবার বেলদার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বেলদা আবগারি দপ্তর সূত্রে খবর, এক চোলাই পাচারকারী চোলাই সমেত ধরা পড়েন। ধৃতের নাম বিষ্ণুপদ নায়েক, বাড়ি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে। এদিন নয়াগ্রাম থেকে বিপুল পরিমাণ চোলাই নিয়ে একটি ছোট চারচাকা গাড়িতে বেলদার দিকে আসছিলেন ওই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে কেশিয়াড়ির পাঁচিয়াড়ের কাছে গাড়িটিকে আটকায় আবগারি দপ্তরের আধিকারিকরা। সেখান থেকে আটক করে তাকে বেলদাতে আনা হয়। পুলিশ জানিয়েছে, পাঁচিয়াড়েও পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় সে। এরপর আবগারি অফিসের সামনে থেকে ফের পালানোর চেষ্টা করে, কিন্তু সফল হয়নি। ছুটে পালিয়ে যাওয়ার সময় পিছু ধাওয়া করে আবগারি পুলিশ। বেলদা রেল স্টেশনের কাছে আবগারি অফিস থেকে বাজারের মধ্য দিয়ে ছুটে পালানোর সময় পিছু ধাওয়া করে গঙ্গাধর একাডেমি স্কুলের সামনে তাকে পাকড়াও করা হয়েছে। আবগারি জানিয়েছে, ধৃতের কাছ থেকে প্রায় 400 লিটার চোলাই বাজেয়াপ্ত করা হয়েছে। এদিন ধৃতকে দাঁতন এসিজেএম আদালতে তোলা হবে বলে খবর। চোলাই মদ নিয়ে আসছে আমাদের বেলদার দিকে কেশিয়ারি হয়ে। তো আমরা সকাল থেকেই ছিলাম বিভিন্ন জায়গায় লুকিয়ে। তো তারপর আমাদের যে ইনফরমেশন অনুযায়ী আমরা গাড়িটাকে লক্ষ্য করি এবং গাড়িটাকে ধাওয়া করি। ধাওয়া করে পাচিয়ারের কাছে এসে আমরা ধরতে পারি আসামি। গাড়ি ছেলে পালায়, পালাতে চেষ্টা করে, যদিও পালাতে পারেনি। আমাদের কনস্টেবল যারা ছিলেন তারা ধরে ফেলেছেন। তো প্রচুর চোলাই মদ বাজেয়াপ্ত হয়েছে, প্রায় 400 লিটারের কাছাকাছি চোলাই মদ বাজেয়াপ্ত করা গেছে। ভিতর বাড়ি নয়াগ্রাম, ঝাড়গ্রাম জেলার অন্তর্গত। আরও সূত্র জানায় আছে এখানে কোন কোন লোকের সাথে ওনার পরিচয় এবং এখানে কাকে কাকে মালটা সরবরাহ করে ইত্যাদি আমরা তথ্য কিছু সংগ্রহ করছি ওনার থেকে। পরবর্তীকালে এদেরকেও ধরার ব্যবস্থা করছি। বিষ্ণুপদ নায়েক জানা গেছে, ওনার নাম বিষ্ণুপদ নায়েক। উনি নিয়ে যাচ্ছিলেন হচ্ছে হলো বেলদাতে নিয়ে আসছিলেন নয়াগ্রাম থেকে। মালটা নয়াগ্রাম থেকে নিয়ে আসছিলেন। ধৃত আবারও পালানোর চেষ্টা করছিলেন কিন্তু সফল হননি। আমরা তৎক্ষণাৎ ধরে ফেলি এই আর কি। ধৃতর নাম? আপনার নাম? আমার নাম হচ্ছে সিঞ্চন মুখার্জি, আমি নারায়ণগড় আছি। প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করেই পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে চলছে খড় ও নাড়া পুরানো, যার ফলে মাটি হারাচ্ছে তার উর্বরতা শক্তি ও ছড়াচ্ছে দূষণ। প্রশাসনের নির্দেশের তোয়াক্কা না করেই দেদার চলছে খড় ও নাড়া পোড়ানো, ফলে জমির মাটি হারাচ্ছে তার উর্বরতা শক্তি, ছড়াচ্ছে দূষণ। বোরো চাষ করার জন্য জমি থেকে ধান তোলার কাজ চলছে দ্রুত গতিতে। অধিকাংশ কৃষক চটজলদি মাঠ থেকে ধান তোলার জন্য হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটছেন, আবার কেউ কেউ হাতে ধান কেটে হুদহুদ মেশিনে ধান ঝাড়াই করছেন, আর এতেই ঘনিয়ে আসছে বিপদ। হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার পর জমিতে পড়ে থাকছে কাটা খড়। জমি পরিষ্কারের জন্য কৃষকেরা এই কাটা খড়ে আগুন ধরিয়ে দিচ্ছেন, ফলে ছড়াচ্ছে দূষণ, সঙ্গে জমির মাটি পুড়ে যাওয়ার ফলে তার উর্বরতা শক্তি হারিয়ে ফেলছে। ফলাও করে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। এমনকি ফ্লেক্স ফেস্টুন দিয়ে বিভিন্ন জায়গায় কৃষকদের সচেতনতার জন্য প্রচার চালানো হচ্ছে কেশিয়াড়ির কৃষি দপ্তরের তরফ থেকে। কিন্তু প্রশাসনের সেই নির্দেশকে তোয়াক্কা না করেই পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় ধান কাটার পর খড় ও নাড়া পোড়ানো হচ্ছে। এর ফলে পরিবেশ দূষণ থেকে শুরু করে জমির উর্বরতা ক্ষমতা কমছে বলে দাবি কৃষি আধিকারিকদের। যদিও এ বিষয়ে অনেক চাষিকে জিজ্ঞাসা করলেই সংবাদ মাধ্যমের
কর্মীদের কাছে তারা পুরো বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। অনেক কৃষকই দাবি করেছেন মজুরের অভাব, তাই মেশিন দিয়ে ধান কাটতে হচ্ছে। আর সেই ধান কাটার পরে মাঠ পরিষ্কার করার জন্য মাঠে পড়ে থাকা খড় ও নাড়া আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে হচ্ছে পরবর্তী চাষের জন্য। কেশিয়ারির কৃষি আধিকারিক সজল সরকার বলেন, আমরা মানুষকে লিফলেট, ফেস্টুন ও মাইকিং করে বিভিন্নভাবে প্রচার চালাচ্ছি এবং তারপর মানুষ যদি সচেতন না হন প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দাদা, এখানে দেখলাম আপনাদের আগুন জ্বালানো হচ্ছে মাঠে, কেন আগুন জ্বলছে বা কি বলবেন? কি বলবো, এই যে খড়পাত পুরা আরে কারা পুড়ছে, কারা চাষিরাই পুড়ছে, সব এই তো সব চাষি লাগাই। কিন্তু সরকার থেকে নির্দেশ করা হয়েছে যে মাটির ক্ষতির জন্য পোড়ানো নিষেধ, এরকম একটা ইয়ে সরকার থেকে বার্তা দেওয়া হয়েছে। আমরা শুনি, আমরা জানিনি এডি অফিস বা কৃষি দপ্তর থেকে কোনো মাইকিং করেছেন? না, কোনো মাইকিং করেননি। কিন্তু এই যে পোড়া হচ্ছে, ফলে কি মাটির তো একটা ক্ষতি হচ্ছে? এ কথা বলতে পারবো না, আর শুনে লাভ নেই কোনো। ওই সমস্ত কি নাম বলে দিছি, কি নাম? আমার নাম করুন এই জমিনের নাম প্রতীক প্রবণী। আমার জমিন এখানে নেই। কি মনে করছেন এই যে পোড়ানোটা কি ঠিক? কথা বলতে পারবো, আমরা খড় পুড়ে দিই, ট্রাক্টর নাগালা হয়নি। বিঘার পর বিঘা কি এরকমই জ্বলতে থাকে? না, ওই তো আগুন ধরে গেছে সব চাষ। এডিএ থেকে কোনো ইনকোয়ারি বা কোনো কিছু হয়নি? এই কোনো বলেনি তো, বলছে কি কোনো? হ্যাঁ, আর কোনো বলবো না, বিশেষ আর কোনো কথা করতে হবে না। দুধ দিয়ে যে ধান ঝাড়া হচ্ছে, সেই ধান মানে ইয়ে দিয়ে পোড়ানো হচ্ছে মাঠে, আপনাদের থেকে কিভাবে প্রচার করছেন এবং কি বলছেন? আমরা 4th November অ্যান্টি ক্রপ রেসিডিউ বার্নিং ডে উদযাপনের মধ্য দিয়ে সারা পশ্চিমবঙ্গব্যাপী কৃষি দপ্তর যে উদ্যোগ নিয়েছে তারই অংশীদার হিসেবে কেশিয়ারি ব্লকের পক্ষ থেকেও আমরা প্রচার চালিয়ে যাচ্ছি থ্রু লিফলেট এবং মাইকিং। সমস্ত কেশিয়ারি ব্লক জুড়েই হচ্ছে, যাতে কি না চাষিরা খড় পোড়ানো থেকে বিরত থাকে। এবং আমরা মাইকিং রেগুলার বেসিসে মাইকিং করছি এই মাসটা জুড়েই, যেহেতু ধান কাটার পর্ব চলছে। এবং ফার্মার ট্রেনিংও করা হয়েছে রিগার্ডিং এই নাড়া পোড়ানো, যাতে প্রতিরোধ করা যায়। এবং সামনের দিনে অদূর ভবিষ্যতেই যে IRI থেকে যে ক্যাপসুল বের করেছে সেটা হচ্ছে পোষা ডিকম্পোজার, সেই পোষা ডিকম্পোজার ক্যাপসুল আশা করছি মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে, যাতে করে খুব দ্রুত মাঠের নাড়া পচানো চাষিদের পক্ষে সম্ভব হবে। এবং আমরা চেষ্টা করছি কৃষকদের মধ্যে লিফলেট বিলি করে এই যে বার্তা, সেই বার্তা যাতে আরও বেশি করে পৌঁছে দেওয়া হয়। জিনিসের পোড়ানো হচ্ছে কতটা ক্ষতি জমির পক্ষে? ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ফলে পরিবেশ তথা বায়ু বায়ুমণ্ডল দূষিত হয়। আমরা জানি গ্রিন হাউস গ্যাস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং এই ধরনের সমস্যা শুধু নয়, এর সঙ্গে মাটির যে উপকারী জীবাণু সেই জীবাণুগুলো মারা পড়ে, যার ফলে এবং মাটির যে গঠন স্ট্রাকচার সেটাও নষ্ট হয় এই তাপের ফলে। সুতরাং চাষিদেরকে চেষ্টা করতে হবে যাতে কি না এই খড় তার জমির কোনো অংশে গর্ত করে বা বাড়িতে নিয়ে এসে বা বেলার বা অন্যান্য যে আধুনিক যন্ত্র বেরিয়েছে যেগুলো আস্তে আস্তে আমাদের চাষি ভাইদের কাছে সহজলভ্য হচ্ছে, যাতে করে সেই খড় অন্য কাজে ব্যবহার করা যায়, পুড়িয়ে নষ্ট না করে। নষ্ট এই পুড়িয়ে ফেলার ফলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন, ফসফেট, পটাশ ও নষ্ট হচ্ছে, যেটা কিনা সার হিসেবে তারা ব্যবহার করতে পারে। এখনো পর্যন্ত এটা আমাদের দপ্তর থেকে আমরা চেষ্টা করছি যে মানুষের মধ্যে থ্রু মাইকিং, লিফলেট, ব্যানার এগুলোর মাধ্যমে এবং ট্রেনিংয়ের মাধ্যমে চাষিদেরকে অবহিত করা যাতে বিরত থাকে। বুধবার সাঁকরাইল ব্লকে বঙ্গধ্বনি কর্মসূচিতে মানুষের অভিযোগ শোনার পাশাপাশি মা মাটি মানুষের সরকারের উন্নয়ন ঠিক মতো হচ্ছে কিনা তার মতামত নিলেন সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক কমলকান্ত রাউত।
বুধবার বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের রিপোর্ট কার্ড হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসের সাঁকরাইল ব্লকের 35 নম্বর অঞ্চল ও সাঁকরাইল 8 নম্বর অঞ্চল মুরুনিয়া জোকুয়া গ্রামের মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের অভাব অভিযোগ শোনার পাশাপাশি মা মাটি মানুষের সরকারের উন্নয়ন ঠিকমতো হচ্ছে কিনা তার মতামত নিলেন সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউত। এদিন কমলকান্ত রাউত ও যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মাহাতোকে এই কর্মসূচি চলা কালীন ধানের আঁটি হাতে নিয়ে ধান ঝাড়তেও দেখা যায়। সঙ্গে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সদস্য ভাগবত মান্না, সাঁকরাইল ব্লকের অন্যতম নেতা কাঞ্চন মাইতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। কেন্দ্র কৃষি আইন ও জনস্বার্থ বিরোধী বিদ্যুৎ আইন প্রত্যাহারের দাবিতে বুধবার এসিউসিআই কমিউনিস্ট দলের কৃষক সংগঠন অনশন কর্মসূচি পালন করে বেলদার গান্ধী পার্কে। কেন্দ্রীয় কৃষি আইন ও জনস্বার্থ বিরোধী বিদ্যুৎ আইন 2020 বাতিলের দাবিতে দিল্লিতে আন্দোলনরত লক্ষ লক্ষ কৃষকদের প্রতি সংহতি জানাতে বুধবার এসিউসিআই কমিউনিস্ট দলের কৃষক সংগঠন এআইকেকেএমএস এর উদ্যোগে কৃষক অনশন কর্মসূচি পালিত হলো বেলদার গান্ধী পার্কে। এদিন 70 জন কৃষক প্রতীকী অনশন কর্মসূচিতে বসেন বেলদা গান্ধী পার্কে। দিল্লিতে চলমান কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানানোর জন্যই সর্বভারতীয় কমিটির আহ্বানে এই কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইকেকেএমএস এর জেলা সম্পাদক প্রভঞ্জন জানা, সভাপতি সূর্য প্রধান, স্বদেশ বড়িয়া, এসোসিয়াই নেতা তুষার জানা, প্রদীপ দাস প্রমুখ নেতৃত্ব। বিকাল 4টায় শরবত খাওয়ানোর মধ্য দিয়ে অনশন কর্মসূচি ভঙ্গ করেন এসোসিয়াই কমিউনিস্ট দলের নেতা তুষার জানা। একটাই মাত্র দাবি, কেন্দ্রীয় সরকারের যে কৃষি বিল 2020 এইটা প্রত্যাহার করতে হবে, জনস্বার্থ বিরোধী বিদ্যুৎ বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যারা ভেবেছিল দামি টিপি প্যাকেট দিয়ে খাবার দেখিয়ে লোভ দেখিয়ে কৃষকদের পর্যুদস্ত করা যাবে, কি বলিষ্ঠতার সঙ্গে সংগ্রাম করছেন দিল্লির কৃষকের আপনারা ভাবুন। সংসদে গিয়েছিলেন কৃষক আন্দোলনের নেতারা, আপনারা জানেন দামি প্যাকেট দিয়েছিল মোদী অমিত শাহ, ওরা ভেবেছিল এদেশের মানুষকে ক্ষুধার্ত অবস্থায় রেখে যদি দামি খাবার দেওয়া যায় তাহলে তাদের বিবেক মনুষ্যত্ব বিকিয়ে যাবে। কৃষক আন্দোলনের নেতারা দায়িত্বহীন বাসায় পরিত্যাগ করেছেন টিফিনের প্যাকেট, বলেছেন আমরা নগরখানার খাবার নিয়ে এসেছি, আমরা সেই খাবার খাব। বুধবার গোপীবল্লভপুরের বাঁকড়া গ্রামে বিজেপির আর নয় অন্যায় কর্মসূচি পালিত হলো। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল যেমন জনসংযোগ বৃদ্ধির জন্য শুরু করেছে বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি, সেরকমই নতুন করে রাজ্যের ক্ষমতা দখল করার জন্য শাসক দলের অপশাসনের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। তাই বিজেপির দলীয় কর্মসূচি অনুযায়ী গোপীবল্লভপুরের বাঁকড়া গ্রামে হলো আর নয় অন্যায় কর্মসূচি। এদিন বিজেপির গোপীবল্লভপুর মণ্ডল কমিটির সম্পাদক স্বপন রথ, ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কুনার হেমব্রম, যুব নেতা অনুরণ সেনাপতি এর উপস্থিতিতে বিজেপির একটি মিছিল হয় বাঁকড়া গ্রামে। সঙ্গে এলাকার মানুষের সঙ্গে ভাব বিনিময় করে তাদের সমস্যার কথা শোনেন সাংসদ কুনার হেমব্রম এবং আগামী দিনে এলাকার সেচের সমস্যা প্রতিকারের প্রতিশ্রুতি দেন সাংসদ কুনার হেমব্রম। পুরা পশ্চিমবঙ্গে আর নয় অন্যায়ের ব্যানারে পথসভা, স্ট্রিট কর্নার আর পদযাত্রা করছি। এই করতে করতে এই গ্রামেরও কিছু মানুষের কিছু অভাব অভিযোগ ছিল, এইগুলো শোনার জন্য এখানে একটু চা চক্রের মাধ্যমে ইনাদের সাথে একটু আলোচনা হলো। ওনাদের যে অসুবিধা বা ওনাদের যে মানে কী বলবো অভিযোগ, এই এত মানে এই গ্রামের বেশিরভাগ মানুষ আবাস যোজনার টাকা পায়নি, পাচ্ছে না, শৌচালয়ে পাচ্ছে না। এদের আর একটা জব সব থেকে যেটা সমস্যা, এখানে দুটো হয়তো বোরিং করে দিলে 100-150 একরের চাষ হতো, সেটা এতদিন ধরে এরা অভিযোগ করে আসছে বা দরখাস্ত করে আসছে কিন্তু কেউ কান দেয়নি বা শুনেনি। আমি আশ্বাস এদেরকে দিলাম আমাদের যে এমপি ফান্ড চালু হলে, বর্তমানে বন্ধ আছে, আমি এদের দুটো সাবমার্সিবলের কাজ করে দেবো, আর এর বেশি নেই। এই এইগুলোই এনাদের যে খুব মিনিমাম যে এদের ডিমান্ড সেগুলো। কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহার ও সরকারি সহায়ক মূল্যে ধান কেনার দাবিতে এবার বাঁকুড়ার জঙ্গলমহলে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ করলো বামেরা। কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহার ও সরকারি সহায়ক মূল্যে কুইন্টাল প্রতি 1888 টাকা ধান কেনার দাবিতে এবার বাঁকুড়ার জঙ্গলমহলে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ করল বামেরা। বুধবার সারা ভারত কৃষক সভা রায়পুর ব্লক কমিটির তরফে এলাকায় মিছিল করা হয়। একই সঙ্গে রায়পুর ট্রাফিক মোড়ে বেশ কিছুক্ষণ প্রতীকী পথ অবরোধ করা হয়। আন্দোলনকারী সারা ভারত কৃষক সভার বাঁকুড়া জেলা সম্পাদক
সম্পাদক পার্থ প্রতিম মজুমদার বলেন, সারা দেশ জুড়েই কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন চলছে। দিল্লিতেও প্রচণ্ড শীতের মধ্যে কৃষকরা আন্দোলন করছেন। এখনও আন্দোলনরত 31 জন কৃষক শহীদ হয়েছেন। দিল্লির সেই আন্দোলনকে সংহতি জানাতে ও কৃষি ও কৃষক স্বার্থে স্থানীয় বেশ কিছু দাবিতে তারা সংগঠনগতভাবে আন্দোলন শুরু করেছেন বলে তিনি জানান। সারা ভারতবর্ষের কৃষক রাস্তায়, আমরাও রাস্তায় নেমেছি তাদের প্রতি সংহতি জানাতে, এবং আমরা এই আন্দোলনের ভেতর দিয়ে প্রশাসনের কাছে এই বার্তা পৌঁছাতে চাই যে হয় সরকার তুমি ধান কেনার ব্যবস্থা করো, আর না হলে কৃষক তার রাস্তা খুঁজে নেবে রাস্তা ধরেই। তাম্রলিপ্ত পৌরসভার ঐতিহ্যবাহী মহাপ্রভু মন্দিরে প্রায় 10-12 লক্ষ টাকা সোনার গহনা ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। তাম্রলিপ্ত পৌরসভার ঐতিহ্যবাহী মহাপ্রভু মন্দিরে প্রায় 10-12 লক্ষ টাকার সোনার গহনা সহ নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। তমলুক শহরের 8 নম্বর ওয়ার্ডে অবস্থিত এই ঐতিহ্যবাহী মন্দির বুধবার সকালে যখন মঙ্গল আরতি করার জন্য মন্দিরে সেবকরা ভোর 4টার সময় মন্দিরে আসেন, তখন দেখেন মন্দিরের উত্তর দিকের পুকুর পাড়ের গেটের তালা ভাঙা অবস্থায় রয়েছে এবং ভেতরে ঢুকে দেখেন মন্দিরের আলমারির সব জিনিসপত্র উলটপালট করা। ঠাকুরের সোনার গহনা, রূপার বাঁশি, মুকুট চুরি হয়ে গেছে, যার মূল্য প্রায় 10-12 লক্ষ টাকা, এবং মন্দিরের কিছু নগদ অর্থ সহ প্রণামী বাক্স চুরি হয়েছে। যদিও এত বহুমূল্য গয়না মন্দিরে থাকা সত্ত্বেও মন্দির চত্বরে কোনো সিসিটিভি ছিল না। এরপর তমলুক থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ। তমলুক শহরের একদম প্রাণকেন্দ্রে মন্দিরের গেটের ঠিক উল্টো দিকে রয়েছে উপসংশোধনাগার, কোর্ট সহ আরও গুরুত্বপূর্ণ দপ্তর। আর এই এলাকায় চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। আমাদের ওই ঠাকুর কালকে শয়নের পরে ভোর 4টার সময় আমাদের এখন মঙ্গল আরতি হবে, তার আগে আমাদের সেবকরা উঠে দেখেন যে ওই আমাদের দক্ষিণ দিকে বা উত্তর দিকে যে আমাদের পুকুর ধার দিয়ে যে রাস্তাটা আছে সেই গেটটির তালা ভাঙা, এবং আমাদের মূল মন্দিরের ঢোকার পিছন দিকের তালা ভাঙা এবং গর্ভমন্দিরে ঢোকার উত্তর দিকের তালা ভাঙা, এবং তারা দেখেন যে এই আলমারি তছনছ হয়ে পড়ে আছে এবং ভিতরে যে সোনার গয়না বা অর্থ ছিল সেগুলো খোয়া গেছে, এবং গর্ভমন্দিরের ভেতরে ঠাকুরের যেসব সোনার গয়না, মুকুট, চূড়া, বাঁশি, যা যা ছিল সবগুলোই চলে গেছে, এবং প্রায় সেগুলির মূল্য হবে প্রায় 10-15 লাখ টাকার মতো যে অ্যাসেট আমাদের, সঙ্গে প্রণামী বাক্স যেটা ছিল ওটাও আমাদের খোয়া গেছে। মন্দিরের সিসিটিভি ক্যামেরা আমাদের হয়ে ওঠেনি, আমাদের এই রিসেন্টলি হওয়ার কথা, তার আগে আমরা এই পরপর মন্দিরকে সাজানোর জন্য আমরা মিডিয়া সিস্টেমটা করার পর সিসিটিভিটা করার আমাদের পরিকল্পনা ছিল, তার আগেই ঘটনা। কি বলবেন, কারা করছে কিছু বুঝতে পারছেন কিছু? আমাদের তো থানাকে জানানো হয়েছে, আমাদের পৌরসভার সবাইকে জানানো হয়েছে, আমাদের পৌরসভার প্রশাসকও আছেন, উনিও এসেছেন, আমাদের মন্দির কমিটির মেম্বার, সবাইকেই বলা হয়েছে। এখন পুলিশ ইনভেস্টিগেশন ছাড়া আমরা কি করে বলবো? ওটা মধ্যরাত্রেই হয়েছে, মানে আমাদের স্টাফরা 11-12টায় ঘুমানোর পরে ভোর 4টার সময় উঠে তার মধ্যেই এই ঘটনাগুলি সব ঘটছে। সে তো আশ্চর্যের ব্যাপার, কাছেই থানা, কাছেই পৌরসভা, কাছেই কোর্ট, সব কিছু একবারে আমাদের যে মন্দির সেটা তো একবার তমলুক কলেজ মানে শহরের একবারে প্রাণকেন্দ্র বা একবারে সেন্টার যাকে বলে, সেখানেও চুরি, এটা আমাদের মানে একটা ভাবায়। বুধবার বিজেপি ও তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার দেপাল গ্রামে। কাঁথিতে তৃণমূলের মিছিল ও সভার আগে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় পুরো কাঁথি এলাকায়। সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার দেপাল গ্রামে বিজেপি ও তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বুধবার। জানা গেছে দেপাল গ্রামে বিজেপির একটি প্রতিবাদ মিছিল চলাকালীন চরম চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়। বিজেপির অভিযোগ, তাদের প্রতিবাদ মিছিল চলার সময় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে তৃণমূল। এরপর তৃণমূলের তরফ থেকে ইট পাটকেল ছোড়া শুরু হয় মিছিলে। এই ঘটনায় তাদের বেশ কিছু কর্মী সমর্থক জখম হয়েছে। পাশাপাশি তৃণমূলের অভিযোগ, বিজেপির মিছিল চলাকালীন পরিকল্পিতভাবে ব্যাগে ইট নিয়ে এসে আক্রমণ চালায় বিজেপি। সব মিলিয়ে দুপক্ষের প্রায় 10 জন কর্মী সমর্থক জখম হয়। এলাকায় চরম উত্তেজনার পরিবেশ তৈরি হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় রামনগর থানার পুলিশ। উত্তপ্ত এলাকার ঢিল ছোঁড়া দূরত্বে আজ হয়ে গেল তৃণমূলের মিছিল, যেখানে নেতৃত্ব দেন সাংসদ সৌগত বসু, মন্ত্রী ফিরহাদ হাকিম সহ তৃণমূল নেতৃত্ব। তার আগেই গোটা কাঁথি উত্তপ্ত হয়ে ওঠে। রামনগরে লালুয়া পুল থেকে কলেজ মোড় স্ট্যান্ড পর্যন্ত আমাদের প্রতিবাদ ছিল। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে আহত করা হয়েছিল, তারই প্রতিবাদে আমরা এই পদযাত্রা করছিলাম। আমরা শান্তিপূর্ণ পদযাত্রা করে ফিরে যাওয়ার সময় তৃণমূলের হারমাত
চিটিং মারছো চারটা কিছু নেতা উগ্রপন্থীদের নিয়ে আমাদের উপরে হামলা চালিয়েছে। পুলিশ প্রশাসন নির্বাক দর্শক চাটুকার যেন মোজা পরাতে এসছে শাসক দলে। আমি শাসক দলের প্রশাসনিক কর্তা, আমি এসডিপো সাহেবকে বললাম, তিনি বলছেন অভিযোগ দিন, দিলে তিনি অভিযোগ গ্রহণ করে তদন্ত করবেন। আমরা এখানেই তদন্ত শেষ করব। আমি হুঁশিয়ারি দিচ্ছি, এই রকম চাটুকারিতা করবেন না, এইরকম চেহারা বলা করবেন না। যদি নির্লজ্জতার এতটুকু আপনাদের সরম বেয়া বলে থাকে, তাহলে সাবধান, হিসাব কিন্তু আমরাও বুঝে নিব। আমি বলি আমাদের 10 জন কার্যকর্তা আহত হয়েছে, আপনারা নাটক দেখছেন, নাটুকে বলা করছেন আর চাটুকারি জন্মগ্রহণ করেছেন। একটি বেহায়া রাজনৈতিক দল আর আপনারা তাদের বেহায়া কর্মচারী। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আমরাও কিন্তু হিসাব বুঝে নিব। সেই সব দেখুন, একটা সাম্প্রদায়িক লোককে, কিছু লোককে উৎসাহ দিয়ে এখানকার বিধায়ক অখিল গিরি নিজে ওদেরকে হ্যান্ডেলিং করে আমাদের কর্মীদের উপরে, আমাদের মিছিলের উপরে আক্রমণ করেছে, ইট পাথর ডান্ডা দিয়ে আক্রমণ করেছে, আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছে। এর জবাব গত পরশু যে ঘটনা হয়েছিল, আজকে আমরা সন্দেশ দিয়েছি, আন্দোলন আজকে শেষ নয়, আন্দোলন আজকে শুরু। রামনগরের উপরে আন্দোলন চলবে, যতটা মাথা ফাটিয়েছেন তার 10 গুণা আমরা ফাটাবো। আমরা প্রতিরোধ করব, প্রতিশোধ নেব এবং বদলাও করব। রামনগর এখানে বদলাও হবে, রামনগর এখানে বদলাও হবে। টিএমসি সরকারকে জলাঞ্জলি দেব, সমুদ্রে ফেলবো রামনগর বিধানসভায়, বিজেপি এখানে দাঁড়াবে। জঙ্গলে রয়েছে ঝাড়খণ্ডের দলমার দাঁতাল হাতি, আর এই হাতি দেখতে গিয়েই হাতির হামলাতে মারা গেলেন একজন। জঙ্গলে রয়েছে ঝাড়খণ্ডের দলমার দাঁতাল হাতি, এই খবর পাওয়ার পরে গ্রামের অন্যদের সাথে হাতি দেখতে গিয়েছিল বিনপুর থানার সার্গাশুলির বাসিন্দা বৈদ্যনাথ হেমব্রম। আর হাতি দেখতে গিয়ে হাতির হামলাতেই মারা গেল বৈদ্যনাথ, বয়স 27 বছর। হাতি দেখার সময় হাতির খুব কাছাকাছি চলে যায় বৈদ্যনাথ, বাকি সবাই পালাতে পারলেও বৈদ্যনাথকে একটি হাতি শুঁড় দিয়ে আছাড় মেরে থেঁতলে দেয়। ঘটনাস্থলেই মারা যায় বৈদ্যনাথ, এলাকায় শোকের ছায়া নেমে আসে। জঙ্গলে 7টি দাঁতাল রয়েছে, মৃতের পরিবারকে বন দপ্তর থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানা গেছে। হাতির চরিত্র নিয়ে বন দপ্তরে এত প্রচার হওয়া সত্ত্বেও মানুষ এখনো পর্যন্ত যে সচেতন হয়নি, তার আবার উদাহরণ পাওয়া গেল এদিন। ও আমার ভাইপো হয়, ও কালকে পায়খানা গেছিল, ওই পায়খানা গেছিল, ওখানে ওই হাতির সামনে পড়ে যায়, ক্ষতিপূরণ চায় এবং চাকরি চায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, দেখতে থাকুন সানন্দা নিউজ। সীতারাম হেলথ ক্লিনিক, ডাক্তার সৌমিক পতি, BHMS, WBUHS কলকাতা, এক্স ইন্টার্ন NCCH মেডিকেল কলেজ ও হসপিটাল কলকাতা। এখানে সমস্ত ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয়, গ্যাস্ট্রিক সমস্যা, চর্মরোগ, গাঁটি ব্যথা, বাত, সায়াটিকা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোমরে ব্যথা, রক্তাল্পতা, হজমের সমস্যা, সাদা স্রাব, মাসিক সমস্যা, অ্যালার্জি, অর্শ, ফেসচুলা, পেটে ব্যথা, সর্দি কাশি, জ্বর, দুর্বলতা, বাচ্চাদের সমস্ত রোগ। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত নেতাজি ক্লাবের বিপরীতে খড়িকা মাথানি, নয়াগ্রাম, ঝাড়গ্রাম। এছাড়াও ডাক্তারবাবু নিজ বাড়ি হাসিমপুরে চিকিৎসা করেন বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত। ফোন নাম্বার 8777582418। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। মালদায় বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে এক শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে বিবাদের জেরে এক স্কুল শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার উত্তর সানি পার্ক এলাকায়। জানা গেছে ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজবাজার থানায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে আক্রান্ত স্কুল শিক্ষকের নাম কালী সিনহা, গত 3 বছর হলো তিনি ওই এলাকায় বাড়ি করেছেন। কালিয়াচক মাজরুল উলুম হাই মাদ্রাসার শিক্ষক তিনি। আক্রান্ত শিক্ষকের অভিযোগ, এলাকায় বাড়ি তৈরি করার পর থেকেই গণ্ডগোল প্রতিবেশী সমীর সরকারের সাথে, তাদের বাড়ি থেকে উচ্ছেদ করতে চায় অভিযুক্ত। এই নিয়ে পুরনো একটি আক্রোশ ছিল তার। এই আক্রোশের জেরে এদিন সকালে সমীর সরকার বাড়িতে ঢুকে তাদের উপর চড়াও হয় এবং
তাকে ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মেরে ফেলারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। পায়ে এবং মাথায় গুরুতর চোট পেয়েছেন তিনি। বর্তমানে আতঙ্কে তার বাড়িতে থাকতে পারছেন না বলে প্রাণ ভয়ে বুধবার ইংরেজবাজার থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি এবং তার পরিবার। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন আক্রান্ত শিক্ষক। প্রাণে মারার চেষ্টা করেছে সমীর সরকার আমার অপোজিট সাইডের বাড়ি। আমাকে আজকে ভোজালি এবং খাড়া নিয়ে আমাকে বাড়ির ভিতর মারতে এসেছিল। এগুলো আমার পুরনো আক্রোশ, ওর পুরনো আক্রোশ। আমি বাড়ি করার শুরু থেকেই আমার সঙ্গে ঝামেলা। মোটামুটি আমি যে জায়গায় বাড়ি করি সেখানে মোটামুটি 15-20 বছর ধরে বাড়ি ছিল না এবং বাড়ি হতে দেয়নি ওরা। যারাই জমি কিনতে আসতো তাদেরকে তাড়িয়ে দিত এবং আমি আজকে বাড়ি করেছি সেই আক্রোশ যে বাড়ি কেন করলো হ্যান তেন। তারপর জায়গাটা এখন বর্তমানে আমার, আমি নিজের নামে রেকর্ড করেছি আমার আর আমার ওয়াইফের নামে। আজকে সকালে 9টার সময় আমার বাড়িতে মারতে এসেছিল। জায়গাটা আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না, আমরা আক্রোশ পুরনো আক্রোশ থাকতে দিবে না। আমাকে হ্যাঁ দখল হয়তো করবে এরকম একটা টার্গেট। আপনি কি প্রাণ ভয়ে এখন থাকতে পারছেন? আমি এখন প্রাণ ভয়ে থাকতে পারছি না। প্রশাসন কিছু না করলে আমি সত্যি থাকতে পারবো না। আমি একজন হাইস্কুল শিক্ষক, আমি আমি সত্যি আতঙ্কিত, এত আতঙ্কিত যে ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে আমি থাকবো কি করে ওখানে। আচ্ছা কোথায় অভিযোগ করলেন? আমি মালদা থানাতে অভিযোগ করেছি, ইংলিশ বাজার থানাতে অভিযোগ করেছি। আপনার নাম? আমার নাম কালী সিনহা, আমি কালিয়াচক মাজারুল উলুম হাই মাদ্রাসায় শিক্ষক। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তৃণমূলের মেগা সভা, উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। পূর্ব মেদিনীপুরে কাঁথিতে বুধবার অখিল গিরি, ফিরহাদ হাকিম এবং সৌগত বসুর নেতৃত্বে পদযাত্রা এবং জনসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। সৌগত রায় বলেন, গল্পের কমলাকান্ত আফিংয়ের নেশা করে দিবা স্বপ্নে বুঁদ হয়ে থাকত, তেমনি অমিত শাহ কোনো নেশা না করে দিবা স্বপ্ন দেখছে বাংলা শাসনে আসার। বিজেপি বিধানসভা ভোটে দু অঙ্ক ছড়াতেও পারবে না, সে যতই বিজেপি নেতারা হনুমানের মতো ধূপধূপ করে লাফাক। যে নাথুরাম গডসে গান্ধীজিকে গুলি করে হত্যা করেছিল, সেই নাথুরামের দলে কিছু সুবিধাবাদী লোক যোগ দিয়েছে। নরেন্দ্র মোদীর কাজ ধর্মের ব্যবহার করে রাজনীতি করা। তিনি নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে বলেন, মমতা যদি নন্দীগ্রামে না যেতেন নন্দীগ্রাম নন্দীগ্রাম হতো না। এরপর তিনি শুভেন্দুকে আক্রমণ করে বলেন, সুফিয়ানের মতো স্থানীয় নেতারা নন্দীগ্রাম আন্দোলনে ছিল, কোনো সরস্বতীর বরপুত্র চেহারার লোকেরা ছিল না। শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে আরো বলেন, কাঁথির সুপুত্র শ্রীমান শুভেন্দু বিশ্বাসঘাতকদের দলে নাম লিখিয়েছে। অনেকে বলে শুভেন্দু বড় পালোয়ান, তার থেকে অখিল আরও বড় পালোয়ান। কৈলাস বিজয় বর্গীয়কে আক্রমণ করে বলেন, ওকে লোক বলা চলে না, বলা চলে মাল। আর দিলীপ ঘোষ মদ্যপ ষাঁড়ের মতো, দিলীপ ঘোষ বাপের ব্যাটা হলে তৃণমূলের কাউকে মেরে দেখাক। আমি বলছি শ্রীমান শুভেন্দু আজ বিচারকদের দলে, বিশ্বাসঘাতকদের দলে নাম লেখা বিজেপিতে চলে গিয়ে এটা দুঃখে। আপনারা তো জানতে চাইতে পারেন যে শুভেন্দু গেল কেন। আমি আপনাদের সংক্ষেপে বলি, শুভেন্দুকে আমি অনেকদিন চিনি, ওর বাবাকে তার আগে দেখেছি। অনেকে বলছে তিনি বিরাট পালোয়ান, কিন্তু তৃণমূল হওয়ার পর শুভেন্দু প্রথম দুটো নির্বাচন 2001 এবং 2004 হেরে গিয়েছে। 2001-এ মুখবেরিয়া থেকে কিরণময় নন্দর কাছে হেরেছিলেন বিধানসভায়, 2004-এ লক্ষ্মণ খেটের কাছে হেরেছিলেন তমলুক লোকসভায়। শুভেন্দু এমন কিছু পালোয়ান নয়, তার চেয়ে তো অখিল বড় পালোয়ান। যখন 2016-তে মমতা ব্যানার্জি ওকে বললেন যে তুমি নন্দীগ্রামে গিয়ে দাঁড়াও, নন্দীগ্রামে যে MLA ছিল ফিরোজা বিবি শহীদের মা, তাকে পাঁশকুড়া থেকে মনোনয়ন দিয়ে মমতা শুভেন্দুকে দাঁড় করালেন নন্দীগ্রাম মন্ত্রী করলেন। আমি যখন কোলাঘাট থেকে ঢুকছি দেখছি একটা মুক্ত বাতাস বইছে, সবাই আনন্দ করছে, সবাই হৈ করছে, বলছে বেঁচে গেলাম দাদা, বেঁচে গেলাম। আমরা সবাই এখন আমরা সবাই রাজা, রাজার এই রাজার রাজত্বে এখন আর কোন রাজা প্রজা হয়ে আমাদের থাকতে হবে না, দিদির ভাই হয়ে আমরা থাকবো, আমরা কোন প্রজা হয়ে থাকবো। পরিবারতন্ত্রের কথা বলছে, পরিবারতন্ত্রের কথা বলছে। 2004-এর নমিনেশন পেয়েছিলে,
ছাত্র নেতা হয়েছিলে, 2006 নমিনেশন পেয়েছিলে, 2001 এর পেয়েছিলে, 2009 ওইটুকু বাচ্চা ছেলে এমপি নমিনেশন পেয়েছিলে, কিসের জন্য? কোন আন্দোলন করে উঠেছিলে না, শিশির বাবুর ছেলে বলে পেয়েছিলে, অর্থাৎ তুমিও পরিবারতন্ত্রের কথা বলো। হ্যাঁ, ফিরাদ হাকিম, আমার বাবা মা কেউ কোনদিন রাজনীতি করেনি, লড়াই করতে করতে এই জায়গায় উঠেছি, সুতরাং সিঁড়ি দিয়ে আমি উঠেছি, লিফট দিয়ে কিন্তু তুমি উঠেছ। শিশির অধিকারীর ঘরে জন্ম না নিলে ওইখানে বসে থাকতে কোনদিন থেকে শুভেন্দু অধিকারী হতে পারত। খড়গপুর পুরসভা অভিযানে গিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বামফ্রন্ট নেতা মোহাম্মদ সেলিম। যারা এখনো মনে করছেন তৃণমূল বিজেপিকে আটকাবে, ওই সব ফালতু কথা। গরম পড়লে কি হয়, আইসক্রিম যেরকম গলে পড়ে যায়, ঠিক তেমনই তৃণমূলের অবস্থা। যত শীত আসছে তৃণমূলের আইসক্রিম ডাব্বা গলে যাচ্ছে। সাইনবোর্ড যতই আলাদা হোক কিন্তু গোডাউনটা একই, সেটা কালীঘাটে। যারা সারদা নারদাতে টাকা নিয়েছিল তাদেরকে বিজেপি সাজা দেয়নি, তাদেরকে অমিত শাহ ওয়াশিং মেশিনে ওয়াশ করে তাদেরকে বিজেপিতে নিয়ে চলে আসছে। বুধবার খড়গপুর পৌরসভা অভিযানে একগুচ্ছ দাবি নিয়ে এই মন্তব্য করলেন ব্রাহ্মণ্টের নেতা মোহাম্মদ সেলিম। তৃণমূলেরই সেকেন্ড এডিশন, কারণ ওই মালগুলো তুমি নিয়ে এসছে, তো সাইনবোর্ডটা আলাদা, শোরুমটা আলাদা, কিন্তু গোডাউনটা তো কালীঘাট। এবং যারা তোলাবাজি করেছে, যারা নারদার টাকা খেয়েছে, যারা সারদা রোজভ্যালি চিটফান্ডের টাকা খেয়েছে, বিজেপি তাদেরকে আমাকে শাস্তি দেয়নি। অমিত শাহ হচ্ছে ওয়াশিং মেশিনকে তাদেরকে নিয়ে চলে আসছে, আর মানুষকে কী করছে, একটা অশান্তির মধ্যে ঠেলে দিচ্ছে, গোয়াবাজি, বন্দুক, পিস্তল। আপনাদের এখানকার এমএলএ এমপি তো বলছেন হাত কেটে দেবো, পাকেটে দেবো, গুলি মেরে দেবো, কার কথা এটা? শুভেন্দুটা বলেনি, এই শুভেন্দু মাওবাদীদের সঙ্গে নিয়ে বলেছিল যে লাল কাপড়ের টুকরো কেউ থাকবে না মেদিনীপুর জেলায়। আর এখন যারা মমতার ছবি লেগে ঘুরছিল, এখন বলছে দাদার ছবি, তারপর বলে এই দাদার না ওই দাদার ছবি। বামপন্থীরা, আমরা কোনো দাদা দিদির কথা বলছি না, মানুষের কথা বলছি, কৃষকের কথা, শ্রমিকের কথা। বেকার ছেলেমেয়েরা কেন্দ্র সরকার রাজ্য সরকার কেউ রিক্রুট করছে না। ছ বছর বিজেপি সরকার একটা বিজ্ঞাপন বার করেনি, পোস্ট অফিস, ব্যাঙ্ক, এলআইসি, রেল, যারা অ্যাপ্লাই করেছে তাদের পরীক্ষা হয়নি, যারা প্যানেল আছে তাদের চাকরি হয়নি। রাজ্য সরকারও তাই করেছে, প্রাইমারি, সেকেন্ডারি, হাই সেকেন্ডারি, মাদ্রাসা, রাজ্য সরকারের কোনো দপ্তর। তাহলে বেকার ছেলেমেয়েরা যাবে কোথায়? ওরা এই তামাশা দেখবে কে কোথায়? বিজেপি তৃণমূল বলে না, এটা হচ্ছে তৃণমূলেরই দুটো গোষ্ঠী, একটা গোষ্ঠী বিজেপি ঝান্ডা নিয়েছে, একটা গোষ্ঠী তৃণমূলের ঝান্ডা নিয়েছে, মানটা তো একটাই। নয়াগ্রাম বিধানসভার বালিগাড়িয়াতে বিজেপির আর নয় অন্যায় পথসভা অনুষ্ঠিত হলো। নয়াগ্রাম বিধানসভার নয়াগ্রাম মণ্ডলের 10 নম্বর অঞ্চলের বালিগেড়িয়াতে বিজেপির নয়াগ্রাম মণ্ডলের সাধারণ সম্পাদক সুশীল টুডু ও শক্তি কেন্দ্র প্রমুখ জোসেফ টুডুর নেতৃত্বে আর নয় অন্যায় পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন মণ্ডল কমিটির কোষাধ্যক্ষ শঙ্কর মাইতি, মণ্ডল কমিটির সম্পাদক মণিশঙ্কর মাহাতো, পরমেশ্বর মণ্ডল, বালিগাড়িয়া অঞ্চলের উপপ্রধান ক্ষুদিরাম মুর্মু সহ অসংখ্য কর্মীবৃন্দ। এদিন তৃণমূলের বিভিন্ন অন্যায় ও দুর্নীতি নিয়ে এদিন সোচ্চার হয় বিজেপি। তৃণমূল যে অপ্রশাসন চালিয়েছে, তৃণমূল যে দুর্নীতি চালিয়েছে, তৃণমূল যে গণতন্ত্রকে হত্যা করার লীলা খেলায় মত্ত হয়েছে, সেখান থেকে যদি না সরে আসে তাহলে আগামী দিনের দুর্দিন দেখতে পাবে তৃণমূলের কর্মী, সমর্থক এবং তিনি ভাইব দুজনে মিলে। আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি, কেন বলতে বাধ্য হচ্ছি, হাজার হাজার মায়ের কল আপনারা শূন্য করেছেন, হাজার হাজার চিনির সিঁদুর মুছে দিয়েছেন, হাজার হাজার বুধবার সমগ্র পশ্চিমবঙ্গের পাশাপাশি ময়নাতেও বিজেপি মহিলা মোর্চার ডাকে পথসভা ও মিছিল সংগঠিত করা হলো। সমগ্র পশ্চিমবঙ্গের পাশাপাশি ময়নাতেও বিজেপির মহিলা মোর্চার ডাকে পথসভা ও মিছিল সংগঠিত করা হয়। ময়নার বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে শ্রীরামপুর ব্রিজ থেকে ময়না বাসস্ট্যান্ড পর্যন্ত এই পথসভা ও মহামিছিল সংগঠিত হয় বুধবার। উপস্থিত ছিলেন জেলা মহিলা মোর্চার সভানেত্রী পুতুল রানী বেরা, জেলা মহিলা মোর্চার সম্পাদিকা মিঠুরানী দাস, কৃষ্ণা সন্ত, তমলুক জেলা সহসভাপতি আশিস মণ্ডল, জেলা সম্পাদক চন্দন মণ্ডল ও অন্যান্য জেলা ও ময়না বিধানসভার নেতা নেত্রীরা। সমগ্র পশ্চিমবঙ্গে নারীদের সুরক্ষার দাবিতে এই পথসভা আয়োজন করা হয়। এদিন শতাধিক মহিলা এই পথসভায় অংশগ্রহণ করে। সারা পশ্চিমবঙ্গে নারীদের উপর যে খুন, ধর্ষণ, অত্যাচার, যৌন নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে বক্তব্য দিতে দেখা গেল নেত্রীদের। আর আমাদের বাংলা, আমাদের বাংলার কি
দুষ্কৃতি চলছে। আমাদের বাংলায় মমতা দি ওই পিসি ভাইপের সরকার আর নেই দরকার, এই দল দরকার বিজেপি সরকার। সারা বাংলায় তাপসী মালিকের ছবি নিয়ে কীর্তন তাণ্ডব করলেন, সেদিন বাবুকে কথা হয়েছিল যখন পার্শ্বিক ধর্ষণ কাণ্ড হলো তখন বুকে ব্যথা ছিল না? শুধু পার্শ্বিক নয়, আম গাছ থেকে আম পাড়তে গিয়ে ধর্ষিত হয়ে গেল বাচ্চা মেয়ে। একটি আপনি নাকি মায়ের জাত, আপনি নাকি একজন মা। বিভিন্ন সময় তার ভাইয়েদের বলতে শুনেছি মমতা মমই মা আমাদের, এত যদি মমতা ছিল তোকে লজ্জা লাগলো না দীপক মন্ডলকে ওইভাবে হত্যা করতে। আমরা এখানে যারা এখানে দাঁড়িয়ে আছি মায়েরা ভাইয়েরা বলুন না ক্ষমা করে দেবেন দীপক মন্ডলের সেই নৃশংস হত্যাকে? সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রশাসক দিব্যেন্দু ব্যানার্জি পৌরসভার 350 জন সাফাই কর্মীদের হাতে শীত বস্ত্র তুলে দিলেন। বাঁকুড়া শহরকে দূষণমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে যুক্ত ওরা। শীত গ্রীষ্ম থেকে বর্ষা বছরের 365 দিন বিরামহীনভাবে কাজ করা পৌরসভার সাফাই কর্মীদের পাশে দাঁড়ালো বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভা। সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রশাসক দিব্যেন্দু ব্যানার্জি পৌরসভার 350 জন সাফাই কর্মীর হাতে তুলে দিলেন শীত বস্ত্র। সাফাই কর্মী রুক্মিণী মাদ্রাজি, চঞ্চলা মাদ্রাজি, পদ্মা মাদ্রাজি বলেন 35 বছরে এই প্রথমবার পৌর কর্তৃপক্ষ এভাবে আমাদের পাশে দাঁড়ালো, আগামী দিনেও এভাবে তাদের পাশে তারা থাকবেন বলে আশা প্রকাশ করেন। পৌর প্রশাসক দিব্যেন্দু ব্যানার্জি বলেন সারা শহর যখন ঘুমিয়ে থাকে তখন এরা সংস্কৃতি আর ঐতিহ্যের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রাস্তায় নেমে পড়েন। এদের ভালো না রাখলে, এরা ভালো না থাকলে শহর ভালো থাকবে না, তাই পৌরসভার তরফে এদের পাশে তারা সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করেছেন বলে তিনি জানান। স্যার আসছে, আগেকার স্যার তো কোনোদিন আমাদেরকে দেখতেও আসেনি, শুনতেও আসেনি, মানুষ কিভাবে আছে কিভাবে নাই সেগুলো কোনোদিনই আমাদেরকে শুধাইনি। ভালো করছে, অতদিন ধরে চাকরি করে আমরা কিছু পাই নাই, তিনি বসলো বলে আমরা সব পাচ্ছি, মাইনাও বাড়ালো, কম্বলও গায়ে দিল, আর উনি তো অত বছর বসে আমাদেরকে একটা চাদর ছেড়াও দেই না। বিষ্ণুপুরে মানে সকালের ঘুমটা প্রথম কিন্তু এদেরই ভাঙে, আমরা যখন ঘুমাই তখন যে উঠতে দেরি করি, এরা কিন্তু ভোরবেলায় উঠেই কিন্তু লাইন দেয় আমাদের পৌরসভায় এসে বিভিন্ন ওয়ার্ডে যাওয়ার জন্য কাজের জন্য। তো বিষ্ণুপুর শহরটা একটা ঐতিহাসিক শহর, একটা সংস্কৃতির শহর, তো সেই শহরটাকে পরিচ্ছন্ন পরিষ্কার রাখার যেমন আমাদের দায়িত্ব, এদের উপর অনেকখানি আমরা নির্ভর করি। এরা সকালবেলায় সেই জায়গাটা সেই কাজটা করে। আজকে যেমন মেলার দিন, আমরা মানে আমাদের টেনশন কী করে বিভিন্ন রাস্তাঘাটগুলো পরিষ্কার রাখা যায় পরিচ্ছন্ন, সেটা তো এদের উপরই আমাদেরকে নির্ভর করতে হবে। তো অতএব এদের যদি মুখে হাসি না ফোটে, এরা যদি কষ্টে থাকে, এরা যদি কষ্ট পায়, তাহলে আমরা তাদের উপর দাঁড়িয়ে বিষ্ণুপুরকে পরিচ্ছন্ন রাখবো। আমরা যে মুখে বলবো বিষ্ণুপুরকে পরিচ্ছন্ন রাখবো, পরিষ্কার রাখবো বিষ্ণুপুর, সেই জায়গাটা কিন্তু এদের উপর আমরা নির্ভর করি। তো এদেরকে আগে এদের কথাটাই ভাবতে হবে যে এরা যে কাজটা করে তারা যেন ঠিকমতো বেতনটা পায়, তারা যেন হয়তো যেটা পাচ্ছে তার থেকে যদি আরও বেশি কিছু পায় তারও, এই জন্যই এদের চিন্তাটা আমাদের আগে। 7,000 লোককে এই শীত বস্ত্র দেওয়ার জন্য আমরা ঠিক করেছি 3 তারিখে। কয়েকজন মানুষের সঙ্গে আমরা যোগাযোগ করলাম, তাদের দাবি যে এর আগে কোনোদিন তাদের এই সম্মান প্রদান করা হয়নি, তারা শুধু কাজ করেছে বেতন নিয়েছে, সেখানে দাঁড়িয়ে এই সম্মান প্রদান করা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে,
না সে ব্যাপারে দুটাই বলছি, আমরা বুঝেছি, আমরা সেটা মনে করেছি যে আগেই বললাম যে সকালের প্রথম ভোরের ঘুম এদেরই ভাঙে, তো এদেরকে যদি না ঠিক রাখা যায়, এদের মনে যদি কষ্ট থাকে, ব্যথা থাকে, তাহলে সেটা এরা কাজটা করবে কি করে? তো সেই জন্যই আমরা চাই এরা অন্তত একটু ভালো থাকুক, তাহলে বিষ্ণুপুর ভালো থাকবে। একটা এত বড় শহর, একটা ঐতিহাসিক শহর, এটাকে ভালো রাখতে গেলে এদেরকে ভালো রাখতে হবে যথাসাধ্য, আমাদের যেরকম সাধ্য মতন আমরা চেষ্টা করছি। আজকে দেওয়া হচ্ছে প্রায় 350 জন। কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে মালদায় যুব তৃণমূল কংগ্রেসের ডাকে মালদা শহর জুড়ে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক মহামিছিল। শুভেন্দু অধিকারীর দল বদলের ঘটনায় যখন ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস, ঠিক সেই সময় কৃষি বিলের প্রতিবাদ সহ কেন্দ্র সরকারের বিরুদ্ধে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে মালদা শহর জুড়ে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক মহামিছিল। যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাসের নেতৃত্বে মালদা কলেজ ময়দান থেকে এই ঐতিহাসিক মিছিল শুরু হয়। সেই মিছিলকে ঘিরে জনজোয়ারে ভাসল মালদা শহর। মিছিল সারা মালদা শহর পরিক্রমা করে। জেলার প্রতিটি ব্লক থেকে হাজার হাজার যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা অংশ নিয়েছিলেন এই মিছিলে। মিছিলে পা মেলান তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃবৃন্দ। মিছিল শেষে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মৌসুম নূর, চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তৃণমূল কংগ্রেসের জেলা কোঅর্ডিনেটর দুলাল সরকার, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী চৈতালী ঘোষ সরকার, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস, তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মানব ব্যানার্জি সহ অন্যান্যরা। আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সকলকে একত্রিত হওয়ার ডাক দেন জেলা সভানেত্রী মৌসুম নূর ও যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্য নেতৃত্বরা। দাঁড়িয়ে আজকে আমাদের বিভিন্ন জায়গায় বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে, তাই আমাদেরকে একটা ভাবতে হবে। 2011 সালে সিপিএম সরকারকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছে, মন্ত্রীর স্লোগান কি ছিল? বদলা নয় বদল চাই। আর 2021 স্লোগান সালে দাঁড়িয়ে আমাদের স্লোগান হবে, জাত নয় ভাত চাই, জাত নয় ভাত চাই, উন্নয়ন উন্নয়ন এবং উন্নয়ন। উন্নয়নের নিরিখে দাঁড়িয়ে যারা আজকে মালদায় সাম্প্রদায়িক রাজনীতি করে, আমরা বলে দিতে চাই আমরা এই রাজনীতি বিশ্বাস করি না। আমরা যারা বিভিন্নভাবে মালদার মানুষের কাছে, আজকে আমি যুব সভাপতি হিসাবে ক্ষমা চাইছি, দীর্ঘ পথ হাজার 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 মানুষ যুবকরা অবরুদ্ধ করে দেওয়ার ফলে মানুষের সমস্যা হয়েছে। এইবার ঐতিহাসিক ভোট হবে, কারণ কি আমাদের নেত্রীর পাশে প্রচুর মানুষ আছে, পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ আজকে নেত্রীর দিকে তাকিয়ে আছেন, এবং মালদা জেলার প্রচুর মানুষ প্রত্যেকটি বুথ থেকে, এখানে প্রত্যেকটি বুথ থেকে যুবক কর্মীরা এসেছেন, মাদার কর্মীরা এসেছেন, এবং আজকে আপনারা যারা এসেছেন এই মিটিং এ, আপনাদের সকলকে শপথ নিতে হবে, নিজের বুথ জিতাতে হবে, এই শপথ আপনারা এই মঞ্চ থেকে নেবেন। এবং আমরা সবাই যদি নিজের নিজের বুথ ধরে রাখতে পারি, প্রত্যেকটি বুথ আমরা জিতব, প্রত্যেকটি অঞ্চল আমরা জিতব, প্রত্যেকটি ব্লক আমরা জিতব, প্রত্যেকটি বিধানসভা আমরা জিতব, 12-0 করে দেখাবো। এই মঞ্চ থেকে আমাদের সকলকে আজকে প্রতিজ্ঞা নিতে হবে। সংবাদ এই পর্যন্তই, দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।